পৃথিবীতে কোন জিনিস আপনাকে আর অবাক করে না? এই প্রশ্ন যদি করা হয়, এক এক মানুষ এটার উত্তর দিবে এক একটা। কেউ বলবে যে অনেক কিছু আছে না, আমরা দুঃখ কষ্ট পেলে এখন আর গায়ে লাগে না কারো কারো ক্ষেত্রে, ধরুন হঠাৎ করে এনিথিং। বাট আমি যেটা বলতে চাইছি, এই প্রশ্নটা আপনি এক একজনকে করলে এক একটা উত্তর দেবে, এটা যেমন ঠিক, তেমনি আপনি যদি যারা বাংলাদেশের ক্রিকেট ভক্ত, ক্রিকেট ফলো করে, তাদের যদি আপনি এই প্রশ্নটা করেন, তারা বলবে বাংলাদেশের ব্যাটিং, চোখ বন্ধ করে। আমি শিওর, আমি ইনফ্যাক্ট এই প্রশ্নটা আপনাদেরকেও করছি, বাংলাদেশের খেলা যারা দেখেন, বলেন তো বাংলাদেশের কোন জিনিস আপনাকে অবাক করে না? বাংলাদেশের ব্যাটিং। এই কারণেই আপনি যদি বাংলাদেশের খেলা টেস্ট ম্যাচ শুরু থেকে ফলো নাও করতে পারেন, আপনি যদি 1-2 ঘন্টা পরে স্কোর কার্ড দেখেন এবং স্কোর কার্ড দেখার আগে জাস্ট চোখটা বন্ধ করে ইমাজিন করবেন স্কোর কার্ডটা কেমন হতে পারে, 59-3 নাকি 60-4 নাকি 90-5। সো ইটস ভেরি ইজি টু অ্যাজিউম, এবং ঠিক সেটাই এই কারণে বাংলাদেশের প্রথম টেস্টে 106 রানে অল আউট হওয়াটা একটু আমার কাছে মনে হয়েছে একটু বেশি বেশি হয়ে গেছে। আরো হয়তো 10-15টা রান করতে পারতো, 120-130 হতে পারতো, সেটা হয়নি। কিন্তু দ্যাট ওয়াজ রিয়েলি রিয়েলি মানে খুবই অনুমিত ব্যাপার, সেটাই ঘটেছে। বাট যেটা অনুমিত, আরেকটা অনুমিত ব্যাপারও আছে, সেটা হচ্ছে বাংলাদেশের এগেনস্টে যখন কেউ খেলে সেখানকার, মানে এই রেকর্ডটা অনেক পুরনো, কেউ না কেউ হঠাৎ করে একটা খুব অদ্ভুত ইনিংস খেলে ফেলেন। এই সেটা ভেরাইনের কথাই বলুন, আর আপনি মুল্ডারের কথাই বলুন, বা পিট, জ্যাম পিট। হ্যাঁ, সো এই সমস্ত ঘটনাগুলো অলওয়েজ বাংলাদেশের ক্রিকেটে আপনাকে আর অবাক করবে না, এগুলো খুবই নর্মাল। কিন্তু যেটা নর্মাল, আরেকটা জিনিসও নর্মাল কিন্তু যেটা মেনে নেওয়া যায় না, সেটা হচ্ছে বাংলাদেশের ব্যাটিং। তাও আমরা না হয় মেনে নিলাম, আচ্ছা ঠিক আছে। ইনফ্যাক্ট আজকেও একটা মিম আমি দেখছিলাম এরকম, যে বিরাট কোহলিকে আউট করার জন্য বোলারদের চিন্তা থাকে যে তার উইকনেসটা কোথায়, থার্ড বা ফোর্থ স্টাম্পে লেন্থ ডেলিভারি করতে হবে এবং সেটাতে বিরাট বিট হবেন। জোরুটকে আউট করার ক্ষেত্রে যেরকম দেখছিলাম, আরেকটা ওই মিমের ভেতরে আছে, জোরুটকে আউট করার জন্য যেটা করতে হবে ইনসুইং ডেলিভারি জোরের উপর, পেস বোলাররা এক্ষেত্রে জোরুটকে বিট করতে পারেন। বাংলাদেশের এগেনস্টে বাংলাদেশের 11 জন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সেখানে শুধুই লেখা যে জাস্ট বল, মানে এদের সঙ্গে কোনো প্ল্যানের দরকার নেই, জাস্ট বল করলেই হয়ে গেল। আপনি যদি খুব বাজে বলও করেন, বাংলাদেশের ব্যাটসম্যানরা তার চেয়েও বাজে শট খেলে আপনাকে উইকেট গিফট করবে। সো এটা হচ্ছে বাংলাদেশ দলের, আপনি বলতে পারেন, এই মুহূর্তে ব্যাটিং এর বিশেষ করে টপ অর্ডারে ভয়ঙ্কর ভয়ঙ্কর দুরবস্থা যাচ্ছে, তাই এর ভেতর দিয়ে যাচ্ছি আমরা। ম্যাচের পর ম্যাচ আমাদের টপ অর্ডার ব্যর্থ হচ্ছে, আমরা রিবিল্ডিং করার চেষ্টা করছি, কলাপস করছি, একটা ছোটখাটো স্কোর হচ্ছে, মান সম্মান রাখার চেষ্টা করছি, কিন্তু সেটাও হয় না যখন এরবার মিরপুরে আসি আছে। মানে এই প্রসঙ্গটাতে আসে যে কোন জিনিস আমরা জানি নর্মাল আমাদের কাছে কিন্তু তারপরেও মানতে পারি না, সেটা হচ্ছে মিরপুরের উইকেট। এই উইকেটে 5 দিনে সবশেষ টেস্ট দেখেছেন কবে বলুন? মানে একটা টেস্ট ম্যাচ আপনি যদি ধরে না, আজকে সকালেও পিচের উপর দেওয়ার সময় শন পোলক ওয়াজ সো কনফিডেন্ট, এবং তিনি বলছিলেন যে এই ম্যাচ আজকে শেষ হয়ে যাবে, আজকে শেষ হয়ে যাবে, আজকে হয় নাই। বাংলাদেশ যেভাবে ব্যাটিং সেকেন্ড ইনিংসে শুরু করছিল, তাতে আজকে শেষ হয়ে যাওয়ার একটা বড় সম্ভাবনা ছিল, সেটা হয় নাই। বাট কালকে যেটা লাঞ্চের আগে শেষ হবে, এ নিয়ে আমার মনে হয় না খুব বেশি লোকের দ্বিমত আছে। যদি লাঞ্চের আগে শেষ না হয়, তাহলে মানে এই ম্যাচে বাংলাদেশ খুব অসাধারণ ব্যাট করবে এবং অসাধারণ কিছু ঘটবে এবং বাংলাদেশ জয়ের অবস্থানও তৈরি করে ফেলতে পারে, কিন্তু সে সম্ভাবনা দূরতম সম্ভাবনা। সেটা আপাতত আমরা রেখে একটু মিরপুরের উইকেট নিয়ে কথা বলি। এই উইকেটে কাগিসো রাবাদা, হাসান মাহমুদরা যেভাবে বল করছেন, যেরকম আনইভেন বাউন্স পাচ্ছেন, যেরকম বাউন্স পাচ্ছেন, ঠিক উল্টোটা যখন স্পিনাররা বল করে, বিশেষ করে ড্যান পিট বা কেশব মহারাজের বল, বা যেভাবে শান্ত বলটাকে ডিফেন্স করতে বাধ্য হয়েছেন, বিকজ হি অলসো ডিডন্ট হ্যাভ এনি ক্লু। তিনি এই মাঠের ম্যাচের পর ম্যাচ খেলেছেন, দিনের পর দিন খেলেছেন, বাট ওইভাবে যে বল এতটা লো হয়ে আসবে এবং সেটা আটকাতে তাকে শরীর, ব্যাট, প্যাড, হাঁটু গেড়ে দিয়ে আসলে আটকাতে তিনি এলবিডব্লিউ হবেন, এবং এটা আসলে যতটা না শান্তর দোষ, তার চেয়ে বেশি দোষ আসলে মিরপুরের উইকেটের, এটা বলতেই হবে। বিকজ ইউ কান্ট প্রেডিক্ট দিস উইকেট, এবং আপনি এরকম উইকেটে খেলার তার প্র্যাকটিস আপনি কিভাবে করবেন? ক্রিকেটাররা এখন ধরুন যে NCL এই মাঠে এখন খুবই কম হয়, বেশিরভাগই বাইরে হচ্ছে। সো লঙ্গার ভার্সন খেলা মিরপুর যেটা হয় ইন্টারন্যাশনাল ম্যাচ, এবং ইন্টারন্যাশনাল ম্যাচ আপনি মিরপুরে উইকেটে খেলবেন বলে এতটা লো বলে তার প্র্যাকটিস করা যায় না, ফলে মাঠে গিয়ে গলদঘর্ম হতে হচ্ছে আমাদের ক্রিকেটারদের, প্রতিপক্ষরাও হচ্ছে, কিন্তু বাংলাদেশ বেশিরভাগ সময় নিজের ফাঁদে নিজেরাই পড়ে যাচ্ছে। এই টেস্ট ম্যাচে যেটা আমার কাছে সবচেয়ে বোরিং লেগেছে মিরপুরের উইকেটের চেয়েও, দুটো দলই এক্ষেত্রে একটা ক্রাইম করেছে, 4 জন করে বোলার নিয়ে খেলছে, যেটা আমি অন্তত টেস্ট ক্রিকেট আই এম নট আ বিগ ফ্যান অফ ইট। প্রথমত এক পেসার খেলানো তো অপরাধ, সেখানে আপনি একজন বোলার কম খেলাবেন, টেস্টে 4 জন বোলার নিয়ে যখন খেলবেন তার মানে আপনাদের বোলারদের হইতে হবে এক্সট্রিমলি এক্সট্রিমলি কোয়ালিফাইড, টপ ক্লাস, না হলে অ্যাটলিস্ট 5 জন বোলার আপনি খেলাবেন যেখানে 2 জন পেসার, এক পেসার নিয়ে খেলারও আমি আরেকটা ফ্যান না আর কি। বাট বাংলাদেশ টেস্ট ক্রিকেট এই কাজটা দিনের পর দিন করে, অন্যান্য দলও সিচুয়েশন অনুযায়ী কখনো কখনো, যেটা আমরা সবচেয়ে দেখলাম পাকিস্তানে বা ইন্ডিয়াতে, দু একটা ম্যাচে তারা এটা করলেও করে থাকতে পারে, কিন্তু বাংলাদেশ এই কাজটা রেগুলার বেসিসে করে থাকে, হুইচ ইজ অ্যানাদার ক্রাইম।
এক্ষেত্রে আজকে আরেকটা ইন্টারেস্টিং আলোচনা হয়েছে কমবক্সে, যে বাংলাদেশের এই জায়গাটা আসলে এই জায়গাটা কিভাবে সংকটটা কাটাবে। একটা তো যদি সাকিবুল হাসান থাকতেন তাহলে তোমরা 5 জন বোলারই পেতাম, দ্যাটস ফর শিওর। সাকিব যখন নেই তখন আমার আরেকটা আসলে অলরাউন্ডার লাগবে, অ্যান্ড দ্যাট শুড বি আ পেস বোলিং অলরাউন্ডার। কারণটা কি তাহলে, কারণ আমাদের স্পিন অলরাউন্ডার অলরেডি আছে মেহেদী হাসান মিরাজ, এখন যদি একটা পেস বোলিং অলরাউন্ডার থাকে তাহলে হাসান মাহমুদের সঙ্গে আমার আরেকটা পেস বোলিং অপশন তৈরি হয়। এই জায়গাটা আসলে বলে লাভ নেই, আমরা অনেককেই দেখেছি কেউই আসলে সাস্টেইন করতে পারেনি। সাইফুদ্দিন ইজ নট ফর টেস্ট, সৌম্য সরকার অলরেডি বাতিলের খাতায় প্রায় চলে যাওয়ার মতো অবস্থা। সো নতুন পেস বোলিং অলরাউন্ডার যতদিন না না আসছে, এবং সেটার জন্য যতদিন না আমরা চেষ্টা করব, তৈরি করব, এটা তো আর বলে কই আসবে না। হার্দিক পান্ডিয়া কি এমনি এমনি হয়ে যায়? তাকে তো বানাইতে হয়। হার্দিক পান্ডিয়া তার ওই যে ওই লোড ম্যানেজমেন্ট, তার ব্যাটিংয়ে কতটুকু প্রেশার দিবে, বল কখন করবে করবে না, সেটার জন্য একটা প্রপার প্ল্যান থাকে, যেটা একদম ন্যাশনাল টিম থেকে শুরু করে আইপিএল সবখানে জিনিসটা ফলো করা হয়। বাট বাংলাদেশে তো এরকম কিছু নেই, সেটা আশা করাটা একটু বাড়াবাড়ি। বাট এই মুহূর্তে তার মানে দুটা প্রবলেম, একটা হচ্ছে মিরপুরের উইকেট, এবং সেখানে আপনি 4 জন বোলার নিয়ে খেলছেন এবং আপনার পেস বোলিং অপশন মাত্র একটা। কিন্তু দিন শেষে দেখেন আজকে কিন্তু কাজের কাজটা করেছেন হাসান মাহমুদী, তিনি একমাত্র আমি বলবো যে অবভিয়াসলি তাইজুল 5টা উইকেট পেয়েছেন বলবেন, কিন্তু একসময় একটা দল যখন 108-6 থেকে 300 বার করে ফেলে, ইনফ্যাক্ট 227-8 উইকেটে সাউথ আফ্রিকায়, সেই জায়গা থেকে তারা 300 বার করে এত বড় একটা লিড নেয়, তার মানে আপনার বোলিং এর দুর্বলতা আছে। একটা সময় আপনারা বোলিং এ অপশন নেন, আপনারা শান্ত নিজে আসতে পারতেন, মুমিনুল হককে দিয়ে ট্রাই করাতে পারতেন, সেসবের পথেও তারা হাঁটেননি, বিকজ তারা এত ভালো খেলছেন। এবং এই উইকেটে আমার তো মনে হলো বাংলাদেশের ব্যাটারদের চেয়ে বেশি ভালোভাবে অ্যাডাপ্ট করেছেন এই মুলডার বা ভেরেন্ডার। তারা যেভাবে লেট খেলছিলেন, যেভাবে সফট হ্যান্ডে খেলছিলেন, যেটা আসলে খুবই বেসিক মিরপুরে খেলতে গেলে, বাংলাদেশের ক্রিকেটাররা এই এই জিনিসটাই মিস করে গেছেন। সাদমান খুবই দুঃখজনকভাবে বিট হয়েছেন, মানে খুবই দুঃখজনক বলবো না, খুবই মানে চোখে লাগার মতোভাবে রাবাদার বল, পেসের কাছে যে তিনি হার মেরেছেন, এবং বডি লাইনে বল যে খেলতে তার প্রবলেম সেটা আজকে আরও একবার প্রুভ। জাকেরকে নিয়ে অনেক কথা হচ্ছিল বেচারা, সেও 2টো ইনিংসে মোটামুটি ব্যর্থ বলা চলে। তার মানে হচ্ছে যে যেখানে প্রতিপক্ষরা এসে তারা বেশি হোমওয়ার্ক করে আসছে, তারা বেশি করে কন্ডিশনের সঙ্গে অ্যাডাপ্ট করছে, মানিয়ে নিচ্ছে, এত লম্বা লম্বা জুটি করছে, বাংলাদেশ সেটা করতে পারছে না কেন। এর মূল কারণ হচ্ছে বিকজ অফ ল্যাক অফ প্র্যাকটিস অ্যান্ড পেশেন্স, ফার্স্ট ক্লাস লঙ্গার ভার্সন ক্রিকেট না খেলার যে দৈন্যতা সেটা খুব ভালোভাবে ফুটে ওঠে আমাদের টেস্টে যখন আমরা সাদা পোশাকে নামি। হয়তো আমরা একটা দুটো খুব সাফল্য পাই, নিউজিল্যান্ডে গিয়ে নিউজিল্যান্ডকে হারাই, পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে হারাই, কিন্তু অ্যাকচুয়ালি এই জয়গুলোকে আমাদের স্ট্রেংথ নাকি আমরা এখন যে ক্রিকেটটা খেলছি ইন্ডিয়ার পরে দেশের মাটিতে সাউথ আফ্রিকার সঙ্গে, সেইটা আমাদের স্ট্রেংথ। ইনফ্যাক্ট সাউথ আফ্রিকার এই দলটাও আপনি যদি দেখেন, নট আমি বলবো না যে এটা একেবারেই তারা ফুল স্কোয়াড পূর্ণ শক্তির দল, বরং সেক্ষেত্রে স্টিল বাংলাদেশের যদি আপনি দিকে তাকান এই দলটাতেই বা আসলে কে আছে অভিজ্ঞ ক্রিকেটার বলতে, সেই অর্থে ধরুন সাকিব আল হাসান নেই এখন, সো ওইটার একটা প্রভাব তো পড়েই। সবকিছু মিলে আসলে আমাদের টেস্টের যে দৈন্যতা সেটা আরও একবার ফুটে উঠলো, এবং মিরপুরের পিচের যে দৈন্যতা সেটা আরও একবার দৃশ্যমান। বাংলাদেশের ব্যাটিংয়েরটাও মেনে নেওয়া যায়, বাট মিরপুরেরটা মেনে নেওয়া খুবই খুবই কষ্ট, বিকজ এটা একটা ম্যানমেড জিনিস যেটা মানুষ তৈরি করে, এবং সেইটা বছরের পর বছর ধরে একই সিচুয়েশনে চলছে। সব শেষ যখন এখানে টেস্ট খেলা হয়েছে তখনও ডিমেরিট পয়েন্ট পেয়েছে, বাট স্টিল নো প্রোগ্রেস, নো ডেভেলপমেন্ট, এবং নো চেঞ্জেস দেয়ার। সো এই জায়গাটাতেও বোধহয় এখন আমরা যেহেতু ক্রিকেটের জায়গা তো কাজ চলছেই বা চলবে, নতুন কোচ এসেছেন, অফকোর্স হি উইল ট্রাই টু ডু সামথিং নিউ, কিন্তু উইকেট পিচ সেখানে আমরা কী করতে পারি সেটাও বোধহয় ভাবার বিষয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। অলরাইট, বাই বাই, টাটা।